नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা তো ডিম অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু তোমরা কি কখনো এইভাবে ডিম পটল খেয়েছো? খেতেও যেরকম সুস্বাদু সেরকম কিন্তু খুবই টেস্টি আর হেলদি। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তাহলে চলো আমরা ডিম পটলের রেসিপিটা দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি, তিনটে কিংবা দুটো ডিমেই কিন্তু তোমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে এখানে। তাহলে সবার প্রথমে আমরা ডিমটাকে রেডি করে নিই। আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে তিনটে ডিমই আমি সবার প্রথমে ফাটিয়ে নেব। এই ডিমের মধ্যে আমি কিছু উপকরণ দেব, সেগুলো দেখো। সবার প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে আমি কিছুটা পরিমাণ কারি পাতা কুচি করে নিয়েছি, কারি পাতা কুচি দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ আমি লঙ্কা কুচি করে নিয়েছি। লঙ্কাটাকে একদম কুচি করে নিতে হবে। এবার আমি এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম। দেখো আমাদের ডিমটা কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, সবগুলো উপকরণ ডিমের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবার ডিমটাকে সাইডে রেখে দেব। তিনটে ডিমের জন্য এখানে আমি আটটা পটল নিয়ে নিয়েছি। সবার প্রথমে পটলগুলোকে আমি আলু ছুলনি দিয়ে পটলের গাটা খুব ভালো করে ছুলে নেব। এই কাজটা তোমরা কিন্তু বটি বা ছুরি দিয়েও করতে পারো, আমার এটাই সুবিধা হচ্ছে তাই আমি এটা দিয়েই করে নিচ্ছি। এইভাবে সবগুলো পটল তাহলে ছুলে নেব। দেখো আমাদের সবগুলো পটল কিন্তু আমরা চোখলা খুব ভালো করে আমি ছুলে নিয়েছি। আমাদের যে পটলের চোখলাটা আছে, আমরা অনেক সময় এই চোখলাটাকে কিন্তু ফেলে দিই, কিন্তু পটলের যে পুষ্টিগুণ আছে কিন্তু এই চোখলাটার মধ্যেও কিন্তু সেই পুষ্টিগুণ বজায় আছে। এর ফলে আমরা চোখলাটাকে ফেলে না দিয়ে এটাকেও কিন্তু আমরা নানা রকম রেসিপি তৈরি করে খেতে পারি। তোমরা যদি চাও পটলের খোসার কোনো রেসিপি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেরকম কোনো ভিডিও শেয়ার করব। তাহলে চলো পটলের যে আমরা চোখলাটাকে ছুলে নিয়েছি, এই পটলটাকে এখানে এবার আমরা কেটে নেব। পটলের দুটো মুখই দেখো এখানে আমি কেটে নিচ্ছি, দুপাশ দিয়ে এরকমভাবে একটু ছোট করে এই মুখটা কাটতে হবে, বেশি বড় করা যাবে না। এক পাশের মুখটা আমি একটু বড় করলাম যাতে আমরা পটলটাকে এরকমভাবে যদি দাঁড় করাই পটলটা যাতে পড়ে না যায়, দাঁড়িয়ে থাকে। এবার আমি একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের যে পেছন দিকটা হয় সেই পেছন দিকটা দিয়ে আমাদের পটলের ভেতরের যে দানাগুলো আছে সেই দানাগুলোকে আমি সবার প্রথমে এরকমভাবে বের করে নেব। দেখো আমাদের পটলটার ভেতরটা কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছে, এই দানার অংশগুলোও কিন্তু আমি ফেলে দেব না, আমি চোখলার সঙ্গে দানার অংশগুলোও রেখে দেব। আমি তোমাদের ভিডিওটা স্কিপ করে দেখাচ্ছেন, তা না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সবগুলো পটল তাহলে সবার প্রথমে আমরা এরকমভাবেই কেটে নেব। পটলগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই পটলগুলো আমরা যদি কোনো পাত্রের ওপরে এরকমভাবে বসিয়ে রাখি তাহলে কিন্তু নিচের দিকটা যেহেতু আমি একটু বড় করে কেটেছি তাই কিন্তু খুব সহজেই বসানো যাবে। এখানে দেখো আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তোমরা থালা বা কোনো পাত্র যদি থাকে তাও তোমরা নিতে পারো। এর ওপরে দেখো আমরা পটলগুলোকে এইভাবে রাখলে খুব সহজেই বসে থাকবে। তাছাড়াও তোমাদের যদি না থাকে, তোমরা তো বাড়িতে আটা থাকে রুটি তৈরি করার জন্য, যে আটাগুলো আমরা মেখে নিই সেই খানিকটা পরিমাণ আটা যদি পটলের নিচের দিকটা লাগিয়ে তারপরে আমরা কোনো পাত্রের ওপরে এরকম বসাই তাহলেও কিন্তু আমাদের পটলগুলো পড়ে যাবে না। সবার প্রথমেই পাত্রের মধ্যে পটলগুলোকে আমরা একটা একটা করে সাজিয়ে নিলাম। পটলগুলো আমাদের সাজানো হয়ে গেছে, দেখো একটা পটলও পড়ে যাচ্ছে না। এবার যে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সবার প্রথমে এই ডিমের মিশ্রণটা এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে পটল এর ভেতরে আমি এরকমভাবে ধীরে ধীরে ঢুকিয়ে দেব। এই কাজটা কিন্তু একটু ধীরেই করতে লাগবে, কারণ একটুখানি ই হলেই কিন্তু পটল থেকে পড়ে যেতে পারে। এরকমভাবে সবগুলোর মধ্যেই আমরা ডিমের পুরটা ভরে দেব। সবগুলো পটলের মধ্যেই দেখো আমরা ডিমের পুর কিন্তু ভরে দিয়েছি। তাহলে চলো এগুলোকে আমরা সবার প্রথমে সেদ্ধ করে নিই। এর জন্য দেখো গ্যাসের ওপরে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। পাত্রের মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম জলে, যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে। আমাদের জলটা গরম হয়ে গেছে, এবার আমরা যে পটলের পাত্রটা রেডি করে রেখেছি পাত্রটা এখানে জলের ওপরে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম,
5 মিনিট মতো আমি পটলটাকে এইভাবেই রেখে দেব। এর ফলে ডিমটা কিন্তু আমাদের পুরোপুরি হয়ে যাবে, পটলে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমরা ঢাকনাটা এরকম ভাবে খুলে নেব। একটু গরম রয়েছে, দেখো খুলতে অসুবিধা হচ্ছে। পটলটা দেখো আমাদের কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে পটলের ভেতরে যে ডিমের পুরটা ছিল ডিমটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাস থেকে একটা একটা করে পটলগুলোকে নামিয়ে নেব। ডিমটাও দেখো আমাদের কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমরা একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিয়েছি, আমাদের যে পটলগুলো রয়েছে এবার এই পটলগুলোকে আমরা তেলের উপরে আস্তে আস্তে করে দিয়ে দেব। দিয়ে আমরা পটলগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। তেলের ওপরে পটলগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে পটলগুলো কিন্তু ভেঙে যেতে পারে, ডিমটাও বেরিয়ে যেতে পারে। এখানে আমি তেলের ওপরে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, তার ফলে পটলের ভেতরেও কিন্তু নুনটা খুব ভালোভাবে ঢুকবে। এগুলো আমাদের একেবারে লাল লাল হয়ে গেছে। এবার আমরা পটলগুলোকে একটা একটা করে তেল থেকে তুলে নেব। আমরা কড়াইতে আর কোনো তেল কিন্তু দেব না। এই তেলের উপরে এখানে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আমি দারচিনি দিয়ে দিচ্ছি, তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচ তিনটেকে দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতার গন্ধটা তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই মশলার ভেতরে এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যখন আমাদের হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু রসুন, আদা আর এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বাটার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের তেলের ভেতরে নুন ছিল তাই বেশি নুন দিলাম না। পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। 1 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই পেঁয়াজটাকে আমরা ভেজে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে এবার আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, সেগুলো দেখো এখানে আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি কালারের জন্য কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝালের পরিমাণটা কম হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে আমাদের মশলাটাকে খুব ভালো করে 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর আমরা যে ডিম পটল তৈরি করছি এর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তোমরা যদি চিনি পছন্দ না করো স্কিপ করে দিতে পারো। 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছি। এবার যে পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম এই পটলগুলো আমরা এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। মশলার ভিতরে পটলগুলো দেওয়ার পর 1 মিনিট মতো আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করেই দিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দিতে লাগবে না, কারণ পটল কিন্তু জল টানবে না, এর জন্য জলের পরিমাণটা আমি কমই দিচ্ছি। জলটা দিয়ে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পর আমি ঢাকনাটা খুলে এখানে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলাটা সব জায়গায় খুব ভালোভাবে মেশে। আর আমাদের পটলের গ্রেভিটাও কিন্তু দেখো অনেকটাই কমে এসছে। আমাদের তৈরি হয়ে গেল ডিম পটল। আমরা তো ডিম কিংবা পটল নানাভাবে খেয়ে থাকি, অবশ্যই তোমরা এরকমভাবে একবার হলেও তৈরি করে খেও, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। একটা চামচ দিয়ে আমি পটলটাকে কেটে দেখাচ্ছি, দেখো পটলটাও কতটা নরম হয়েছে আর ভেতরের ডিমটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।